ছোট্ট ছেলে বোঝে না, স্টার্ট দিতে পারবে না, তবুও কি করে ওই হ্যান্ডেল নিয়ে জায়গা মতো যে ঘুরাই বাসায়, ডান দিকে ঘোরে না উল্টা দিকে ঘোরায়। ছেলে কি বুঝাইলো বাবা, হ্যান্ডেল আর মেশিন এক জায়গায় থাকলে স্টার্ট না ধরলেও ধরার সম্ভাবনা, স্টার্ট না ধরলেও ধরার সম্ভাবনা আছে। যুবক আর যুবতী একই ফ্যাক্টরিতে চাকরি করবে, আকাম না হইলেও হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে যার যার জায়গা পৃথক করে দিতে হবে, মেয়েদের কর্মসংস্থান আলাদা করতে হবে, যুবকদেরকে আলাদা রাখতে হবে, তবেই দেশ সোনার দেশ হবে। নতুবা ছেলে মেয়ে বেড়া বেড়ি জোড়াজুড়ি একই জায়গার ভিতরে থাকবে আর আকাম হবে না, এটা আমরা বিশ্বাস করি না। এখন আর এক কথা কইলে তো বদনাম করে ফেলাইবেন, দরজা সামনে তেঁতুল লটকাইয়া জিব্বা যদি কেউ আইন করে ঘরে ডুববি আর বাইরাবি, জিব্বা যাতে পানি না আসে, এ কথা কইলে তো আমাদেরকে কয় তেঁতুল হুজুর। আমরা হাদিসের ইবারত কয়ে কই, যত হুজুরি কও এই তেঁতুল হুজুর ছাড়া তোমার জীবন চলবে না, চলবে? বাপ মা বললে কি কলেজ থেকে মাস্টার আইনা জানাজা পড়ায় না টুফিওলা, ওই তেঁতুল হুজুরি লাগবো লাগবো না লাগবো না? ও তোর মা বাবা সেইদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোরে আসতে হবে এই মোল্লার ধারে। না কলেজ লাগবো মাইন্ড করেন না, ওরকম দুই একটা কলেজের বারান্দা আমরা পাড়ায় পরে মারে নামছে। জাগতিক বিদ্যা পুরা বুঝলাম, এটা মানুষের তৈরি করা বিদ্যা, এই বিদ্যা দিয়ে জগৎ চলে, জানা জানা মাস চলে না। যদি কেউ রাগ হয়ে চালায় দেখবো, যদি হয় দাঁড়াইছে ইংরেজি মাস্টার, টু দা প্রিন্সিপাল উই বিগ মাস্ট রেসপেক্ট টু লেস্টেড দ্যাট ইউ আই এম স্টুডেন্ট অফ ইয়ার কলেজ, আল্লাহু আকবার হইব না? হ্যাঁ, আর একজনে কয় স্যার আপনার ডবলে চলে না, পিছন তো এবার বেটা বিএসসি ইংরেজি দিয়ে স্টার্ট দিছে, কাম হইল না, আর এক বিএসসি অঙ্ক দিয়ে স্টার্ট দেয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার, আল্লাহু আকবার। বুঝেছে না জানা যা? হ্যাঁ, জাতি কইব ভাই 1000 বার মাফ চাই, যার যার বিদ্যা তার তার জায়গায় নিয়ে ঘুমান স্যার, আপনার এই বিদ্যা মানুষের তৈরি করা, এটা দিয়ে মানুষ বুদ্ধিজীবী হইতে পারে, আল্লাহ পাইতে পারে না, এটা দিয়ে দুনিয়া চলতে পারে, শরীয়ত চলতে পারে না, শরীয়ত চললে তেঁতুল হুজুরের বিদ্যা লাগবো। ও তোর মা বাবা সেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন তোরে আসতে হবে এই মোল্লার ধারে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লবি চিনে নাইলে চিনে না, এ মোল্লা সারা তোর জানাজা কেহ দিবে না, সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, তোর নামাজে লাগবে মোল্লা এটা চিনলি না। এরকম মানুষ সিলেটে মনে হয় নাই? চায়ের দোকানে বই এরকম চা খায়, দুইজন মাদ্রাসা ছাত্র যদি হাইটা যায় একটা আর একটা দেখা, ওই যে দেখ দাওয়াত পাইছে দৌড়ে ভাঙ্গি চুরে যাইতেছে, এরকম মাত মাতে কিনা মাতে না? আবার হুজুর একটু আস্তে আস্তে গম্ভীর মনে হাঁটতেছে, একটা আর ডাক দেখে হুজুর খাউন কি বেশি হয়ে গেছে, তাহলে টুফিওয়ালা রাস্তা আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, মাহফিলে আইসা কথা আসতে কইলেও দোষ, জোরে কইলেও দোষ, নরম সুরে কইলে কয় এটা একটা বক্তা হইল, কথা বুঝাই যায় না। আর এক বক্তা আনছে খুব চেতা, মাঝে মাঝে গরম হয়, কিরে কি বক্তা আনলো, বেড়া দিকে খালি কোদে, মানে ওর চরিত্র হইলেও টুপি সহ্য করতে পারতাছে না, খালি হুজুরের দোষ খোঁজে আছে নি না আছে না। এরকম মানুষ সিলেটে মনে হয় নাই? হ্যাঁ, লম্বা সুরা কইলেও দোষ, বাড়ি সুরা কইলেও দোষ। ইমাম সাহেব লম্বা সুরা দিয়ে স্টার্ট দিছে ফজরের নামাজ, মুতাওয়াল্লি মুরব্বি মানুষ ওযু নষ্ট হয়ে গেছে নামাজের পরে, কি ইমাম সাহেব চোখ দিয়ে দেখে নামাজ পড়ায়েন, পিছনে কারা কারা আছে? ইমাম সাহেব তো চিন্তা করলো আচ্ছা সামনে থেকে ছোট ছোড়াই পর মনে, পরের দিন মাগরিবের নামাজ চিন্তা করলো মুতাওয়াল্লি তো আজকে আইতেছে, তখন তো লম্বা সুরা করলে তো সমস্যা আছে, হুজুরে ইন্না আতাইনাতে শুরু করে দিছে, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বেড়াকে এক রাকাত পায় নাই নামাজের পরে, কি ইমাম সাহেব বেতন কি কম দেই? আমরা কই যাই, লম্বা সুরা করলেও দোষ, বাড়ি সুরা করলেও দোষ, রাস্তা আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ, কথা আস্তে করলেও দোষ, জোরে করলেও দোষ, যত দোষ তুমি টুপিওয়ালা খোঁজো না কেন খুঁজতে পারো, এই টুপিওয়ালা পৃথিবীতে না থাকলে তোমার জন্ম বৈধ হইতো না।
মসিহের শয়তান ইসরায়েলের শত্রু কাফের এরকম মানুষ সিলেটেও আছে টুপিওয়ালা বদনাম করে তেতুল হুজুর কয় এরকম মানুষ আছে ওদেরকে চিহ্নিত করেন যারা টুপিওয়ালাদেরকে তেতুল হুজুর বলে ওদের জানাজা নামাজ পড়া বয়কট করে দিব ওদের জানাজা পড়বো না তোর বাবার আগে জানাজা পড়াবে বেটা ওরা কয় টুপিওয়ালা পাওয়ার নাই ওখানকার জোর করে পড়াইবো পড়া বেটা জোর করে অজু ছাড়া পড়াই দেব ওখন যদি কয় রংপুরি কইছে অজু ছাড়া বলে আমার বাবার জানাজা পড়াইবো আমি সামনে অজু করাই দেবো আমি নিয়ত ছাড়া পড়াবো ওখন দাবি বেটা কই কয় তুই ওলার পাওয়ার নেই বেটা তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর পাওয়ার যখন শেষ টুপিওয়ালা আর তেতুল হুজুরের পাওয়ার কেবল সেখান থেকে শুরু সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা।